নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, 2023-এর এই পঞ্চায়েত নির্বাচনটা একটা প্রহসনে পরিণত করবার সার্বিকভাবে পরিকল্পনা স্থির। রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার মিলিতভাবে যেই জিনিসটা করছেন ক্রমাগত, সে আপনারা দেখেছেন মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে হোক, মনোনয়ন প্রত্যাহার পর্বে বা স্ক্রুটনি পর্বে, প্রত্যেকটি জায়গায় এটাকে প্রহসনে পরিণত করবার সর্বতোভাবে প্রচেষ্টা তারা চালাচ্ছে। কিছু কিছু জায়গায় তারা সফল হচ্ছে, না যে তা না, সফল হচ্ছে। তাদের হুলিগান বাহিনী বিভিন্নভাবে সর্বতোভাবে চেষ্টা করছে যে কি করে বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা যায়, যদিও সেটা সম্ভবপর সব জায়গায় হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে। আমি যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটা করব সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী। দেখুন, রাজ্য নির্বাচন কমিশন প্রথমে কেন্দ্রীয় বাহিনী কোর্টের নির্দেশ অনুযায়ী মাত্র 22 কোম্পানি চেয়েছিলেন। তারপরে যখন সুপ্রিম কোর্টে ভর্সিত হয়ে আবার হাইকোর্টের অর্ডার পায়, তখন তারা তড়িঘড়ি আরো 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় এবং এখনো সম্পূর্ণ কোনো সিদ্ধান্তে আসা হয়নি। কেস এখনো চলছে হাইকোর্টে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একদিকে, আরেকদিকে অমৃতা সিনহার এজলাসে চলছে, এবং এটি সরকারের বিরুদ্ধে যাবে, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যাবে, এটুকু নিশ্চিত। আমরা যা এই কেসের মেরিট দেখেছি, শুনেছি, অন্তত সরাসরি কোর্ট থেকে যেগুলো আমরা লক্ষ্য করেছি, তাতে সরকারের আবারও মুখ পুড়বে এবং বিরোধীরা আরো বাহিনী চেয়ে আবেদন করেছে। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবেদন করেছেন যাতে 2013-এর মতো এই 2023-এর নির্বাচনটাও 4-5 দফায় সম্পন্ন হয়, যাতে সুষ্ঠুভাবে ভোটটা সবাই দিতে পারে এবং কেন্দ্রীয় বাহিনী সেইভাবে তারা অ্যাক্ট করতে পারে। কিন্তু আমি যেই কারণে এই প্রতিবেদনটি করছি সেটি হলো, এই কেন্দ্রীয় বাহিনী আসলেও কোন রকম তাদেরকে কাজে লাগানো হবে না সর্বতোভাবে, এটা রাজ্য নির্বাচন কমিশন ট্যাক্টফুলি চেষ্টাটা করবে। আইডল তাদেরকে বসিয়ে রাখা হবে, প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা হবে, এই রকম একটা যুক্তি দিয়ে, যেটা 2021-এর নির্বাচনেও হয়েছিল। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে কাজে লাগানোই হয়নি। তারা বসে থেকেছেন, ঘুরেছেন বিভিন্ন জায়গায়, খাওয়া দাওয়া করেছেন, বাজার করেছেন, কিন্তু নির্দিষ্ট যেই কাজে ব্যবহার করা, অন্তত নিরাপত্তা দেওয়া, সাধারণ ভোটারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের ভোটটাকে সুনিশ্চিত করা, ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহস যোগানো, এই কাজটা সেইভাবে তারা করেনি। বহু জায়গায় আমরা ঘুরে দেখেছি এটা সম্পন্ন হয়নি, তারা আইডল ছিল। এবং এবারেও আমরা যতটুকু এই নির্বাচন কমিশনের ভূমিকা দেখছি তাতে এটা নিশ্চিত, আপনারা যতই এই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, এই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে না, এটা সম্পূর্ণভাবে লাগানো হবে না। কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মারছে, অল্প কিছু আইওয়াশের ঘটনা ঘটবে, কিন্তু মূল যেই নির্বাচনের দিন দেখবেন বহু বুথ ক্যাপচার হয়ে গেছে, কিচ্ছু করছেন না এবং রাজ্য প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে কোনো রকম নির্দেশ দেবে না বা নির্বাচন কমিশন, এই রকম ঘটনা ঘটতে চলেছে। তবে এইবারের নির্বাচনটা অনেকাংশে আলাদা, কারণ গত বছর যেখানে একটা বড় অংশে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, আমি খুব শীঘ্রই আপনাদের সেই 2018-এর তালিকাটা দেখাবো যে কারা কিভাবে কতটা প্রার্থী দিয়েছিল আর এই বছরে প্রার্থীর সংখ্যা কত। দেখুন, প্রথমেই কিন্তু এই তৃণমূল কংগ্রেস বা শাসক এখানেই হেরে বসে রয়েছে, যে এই বছরে যতই দাপাদাপি করুক না কেন, যতই ভীতি প্রদর্শনের চেষ্টা করুক না কেন, সেইভাবে বিরোধীদের কিন্তু ভীত সন্ত্রস্ত করতে পারেনি। ভয় উপেক্ষা করে, চোখ রাঙানি শাসানি ধমকানি উপেক্ষা করে তারা রাস্তায় নেমেছে, মনোনয়নটা তুলেছে, মনোনয়ন জমা দিয়েছে এবং অটুট থেকেছে, প্রত্যাহারের দিন পর্যন্ত মনোনয়ন নিয়ে অটুট থেকেছে। কিছু জায়গায় ব্যতিক্রম আছে, সেগুলো স্বাভাবিকভাবে ঘটবে, সেটা বড় বিষয় নয়, কিন্তু শাসকের কপালের চিন্তার ভাঁজটা অনেক বৃদ্ধি পেয়েছে। এত সংখ্যক প্রার্থী এইবারের নির্বাচনে আছে, এই কারণে দেখবেন শাসক দলের পক্ষ থেকে, সে মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি বলুন বা ছোটখাটো নেতারা বলুন, বারে বারে একটা কথার উপরেই জোর দিচ্ছে যে বিরোধীরা প্রায় 1.5 লক্ষ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আপনারা দয়া করেছেন তাই দিয়েছে, নিজেদের ক্ষমতায় দিয়েছে, শক্তিতে দিয়েছে, আপনাদের হুলিগান বাহিনী দিতে দেয়নি, তাও তাদেরকে প্রতিহত করে নিজেদের জীবন বিপন্ন করে এই মনোনয়নপত্রগুলো জমা দিয়েছে। সুতরাং এটাতেই তাদের সবচাইতে বড় ভয়, কি হবে কি হবে।
কি হতে যাচ্ছে তারা ভালো করে টের পেয়েছে এবং অনেক কিছু হতে যাচ্ছে। আপনাদের দুই চার দিনের মধ্যেই বিভিন্ন তথ্য তুলে ধরব যে বিরোধীরা কতটা শক্তি অর্জন করে এবছরের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাদের নাস্তানুবোধ করবে। যদি নির্বাচনটাকে একটু মানুষ সচেষ্ট হয়ে, মানুষ সংঘবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে বাইরে বেরিয়ে ভোটমুখী হয়, ভোট কেন্দ্রে যায়, তাহলে অনেক কিছু ওলটপালট হয়ে যাবে, আপনারা সেটা দেখতে পাবেন। জনগণকে তাই বলছি, আপনারা আপনাদের ভোটটা সাহস নিয়ে, সাহস অবলম্বন করে দেওয়ার চেষ্টা করুন। যদি আপনারা রুখে দাঁড়ান, এই শাসকের ক্ষমতা নেই যে আপনার ভোটটা বানচাল করবে। সুতরাং শাসক অনেক চেষ্টা করবে, এই কেন্দ্রীয় বাহিনী আসছে তাদেরকে কাজে লাগাবে না, তবুও আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, জোটবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আপনার ভোটটা আপনি সুনিশ্চিত করবেন। এইভাবে নিজেকে গ্রুমড করে ভোট কেন্দ্রে আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করে একটা গণতান্ত্রিক আপনার এলাকায় ভোট প্রতিষ্ঠা করুন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো, আপনারা নজর রাখুন আমাদের চলছে চলবে রণচিত্র উপর। ধন্যবাদ।